হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মুবারক। এই যে দেখেন, কালকে রাত 3টার দিকে মেহেদি দিয়েছি ইজিয়ানা জায়ানকে ঘুম পাড়ানোর পরে। ইজিয়ান তো বারবার ঘুম থেকে উঠে যাচ্ছিল, বলছিল যে আজকে এত কাজ করছো কেন, তুমি কি ঘুমাবে না? আমি বলছি না, আমার কাজ সব হয়ে গিয়েছে, আমি একটু পরে এসে ঘুমাচ্ছি তোমার সাথে। তো ইজিয়ানের আব্বুরে এখন এইমাত্রই নামাজ ঈদগাহে চলে গেল নামাজের জন্য। তা আমি বলছি, আমার তো এখনও অনেক কাজ বাকি রয়েগুলো, গোসল করা আছে, ইজিয়ানদেরকে রেডি করা আছে, গোসল করা আছে, তারপর নাস্তাগুলো রেডি করতে হবে, নাস্তা যেগুলো রেডি করেছে টেবিলে দিতে হবে, অনেক কাজ। ঈদের নাস্তাগুলো সব আমি টেবিলে যে সাজিয়ে দিলাম, চামচ তারপর গ্লাসের সব দিয়ে দিলাম সুন্দর করে, ইজিয়ানদেরকে রেডি করাবো এখন, তারপর আমি গোসল করতে যাবো। তো আমার মেহেদির কালারটা দেখুন কি সুন্দর এসেছে। তো গোসল করতে যাওয়ার আগে হঠাৎ মনে পড়ে গেল যে ছোটবেলার কথা। ছোটবেলায় আমি আর আমার বোন কি করতাম, যে হাতে মেহেদি দিতাম ও হাতটা না ভিজিয়ে, মানে এমনি গোসল করতাম কিন্তু ও হাতটা ভিজাতাম না। যদি আবার মেহেদির কালারটা চলে যায়, হালকা হয়ে যায় তখন, তো এটা মনে পড়ে গেল, হঠাৎ হেসে উঠলাম। তো এই যে আমি রেডি হয়ে গিয়েছি, এখন ইজিয়ানা জায়ানকে রেডি করব। এবার দাদুকে গিয়ে সালাম কর, আসো। হ্যাঁ যাও, আসো। যাও দাদুকে গিয়ে সালাম কর, আসো। এবার যাব আমরা সব চাচা চাচিকে একটু সালাম করে আসবো। ইজিয়ান বলছে চলো দাদুদেরকে সালাম করতে যাই। সবাইকে সালাম করতে যাবো, আসো চলো। জানো আমাকে বলতেছে, মা একটু টাকা গুলো গণে দেখো তো কত টাকা হয়েছে আমার। জায়ান এখন কোথায় যাচ্ছি? আমরা এখন যাব বড় দাদুকে সালাম করতে, ঠিক আছে? ইজিয়ান সুন্দর করে সালাম করবা, বুঝছো? এখানে মোট 10,000 টাকা আছে ইজিয়ান আর আমি সদ্য মিলে পেয়েছি। ইজিয়ানদের টাকা মানে আমার টাকা। তো এগুলো এখন গুনলাম, সব গুনে রাখছি। ইজিয়ান তো মানে টাকা পাচ্ছে, বলছে মা গনে দেখো কত পেয়েছি কত পেয়েছি। উপর থেকে এসে এখন বেশি গরম লাগছে, ড্রেস চেঞ্জ করে ফেলেছি আর মেহমান তো আসছে একের পর এক। তো ইজিয়ান থেকে ঘুম পাড়ালাম, এখন মেহমান আসছে, একটু নাস্তা দিতে হবে। এই যে দেখেন, ইজিয়ানের আব্বু এসে ছেড়ে দিয়েছে, আমার দোনটা ছেলেকে ঘুম পাড়াচ্ছি, কারণ ওরা ঘুমালে আমি একটু শান্তি মতো মেহমানদেরকে নাস্তা দিতে পারবো। ইজিয়ান তো মানে একদম বেশি ডিস্টার্ব করছে, টেবিলের উপর যাচ্ছিল বারবার। তো ঈদের পরের দিন ইজিয়ানা জায়ান আর মানছিল না যে নানু বাড়িতে কখন যাবো, ওরা বারবার জিজ্ঞেস করছে। আমার বাড়িতে যাচ্ছে এখন, রেডি হচ্ছি। ঈদে মানুষ কিভাবে বেরাবে আমি আসলে কিছু বুঝতে পারছি না, এত গরম বাইরে, মানে গাড়ি এসি মানে কোনো খবরই হচ্ছে না যে এসি চলছে, এত গরম। ইজিয়ান আর জায়ান নানার কাছ থেকে সালামি 5,000 টাকা পেয়েছে। বাড়িতে গিয়েছিলাম তো ওখানে গিয়ে খুশিতে গিয়েছি, গিয়ে মানে একদম মন টন সব মানে এত খারাপ হয়ে গিয়েছে। সবাই আমার আমার ভীষণ জ্বর, 104 ডিগ্রি জ্বর, আমার চাচাতো ভাইদের, আমার বোনের, মানে সবার জ্বর পুরো ঘরের মধ্যে। আমি বলছি কেন আসলাম এখানে, তোমরা একটু আগে থেকে বলো নাই কেন? তো বলছে কেন তোমরা বেড়াবা না এদের। আমি বলছি পরে আসতাম আর কি, বেশি খারাপ লাগছে আমার, আমার ভীষণ জ্বর, তার মধ্যে মেহমান আসছে, মেহমানদেরকেও দেখতে হচ্ছে। উফ, মানে জ্বরটা হলো মানে এমন টাইমে হলো যে কি বলবো আর।
তা আম্মু বেশি রিকোয়েস্ট করছে, বারবার বলছিল যে তোমরা রাতে ভাত খেয়ে যাও। আমি বলছি না না না, কি বলছো তুমি? এই যে আব্বু তো মানে বেশি আ করছে, মানে আমাকে বারবার বলছিল যে কেন আসছো তুমি এখানে। তো আমি বললাম আমি বলছি আমি কি জানি ওরা কি আমাকে বলেছে, আর কি করব, মানে এত খারাপ লাগছে আমার মাটার জন্য। একে তো জ্বর, এর উপর আবার 6 রোজা রেখেছে, মানে কি বলবো, কিছুই খেতে পারছিল না। মানে যখন ইফতারে আজান দিচ্ছিল, ইফতার টাইম শেষ হয়েছে, তখন মানে কিছুই খাচ্ছে, শুধু এক গ্লাস পানি খেয়েছে, মানে পুরাটা দিন পেট খালি, এরপরও কিছু খাচ্ছে না। জ্বরের জন্য বমি বমি ভাব লাগছিল, কী যে বলবো, এখন সবার জ্বর, মানে আমার আম্মুর অবস্থাটা বেশি খারাপ। তো আজকে আপনাদের সাথে এতটুকুই, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা সবাইকে আবারও ঈদ মোবারক।